নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু দুটো খুব বড় বড় আপডেট দিয়ে দেবো, ইস্টবেঙ্গলকে নিয়ে আর মোহনবাগানকে নিয়ে। বলতে পারো মানে মার্কাস মারগুলাওয়ের আরও একটা টুইট, যেটা থেকে কিন্তু আরও একটা ভালো নিউজ তোমাদের সামনে তুলে ধরবো। তো প্লিজ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে দেবো সেটা কিন্তু এটিকে মোহনবাগান এফসিকে নিয়ে। এটিকে মোহনবাগান এফসি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিল তাদের অফিসিয়াল অ্যাসোসিয়েট স্পন্সারের নাম। হ্যাঁ বন্ধুরা, অ্যাসোসিয়েট স্পন্সার হিসেবে তারা কিন্তু ঘোষণা করলো এসআরএমবি টিএমটির নাম। হ্যাঁ বন্ধুরা, 2020-21 সিজনে কিন্তু এসআরএমবি টিএমটি হতে চলেছে এটিকে মোহনবাগান এফসির অফিসিয়াল অ্যাসোসিয়েট স্পন্সার। তো এই আপডেটটাই তোমাদেরকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার কথা বলবো কিন্তু মার্কাস মারগুলাওয়ের আরও একটা টুইট নিয়ে। কালকে একটা তিনি টুইট করেছিলেন যে এই বছরের দুর্গাপুজোটা কিন্তু কলকাতার জন্য খুবই একটা ভালো দুর্গাপুজো হতে চলেছে। তো সেইটা নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে বলেছিলাম যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ডার্বি তাহলে এই দুর্গাপুজোর সময় কিন্তু হতে পারে, মানে আইএসএল এ হতে পারে। কারণ তিনি নিচে হ্যাশট্যাগ আইএসএল, হ্যাশট্যাগ ইন্ডিয়ান ফুটবল দিয়েছিলেন। তো সেটা থেকে বোঝাই যাচ্ছিল যে তাহলে কিন্তু তিনি কলকাতা ডার্বির কথা হয়তো বলতে চেয়েছিলেন। যদিও তখন কিন্তু আরও অনেক সম্ভাবনা উঠে এসেছিল, তোমরা অনেকেই আমাকে কমেন্টেও জানিয়েছিলে যে কলকাতায় হয়তো আইএসএল হতে পারে কারণ গোয়ার কোভিড পরিস্থিতি খুবই খারাপ। তো সেক্ষেত্রে কলকাতায় আইএসএল হবে এরকমই তিনি বোঝাতে চেয়েছেন, এরকম অনেকেই বলেছিলে। হ্যাঁ, এই সম্ভাবনাটা অবশ্যই ছিল। আবার এটাও ছিল যে কলকাতাতে আইএসএল হবে এবং ডার্বিও হবে, এরকমও হতে পারত। তো সেই নিয়ে কিন্তু মার্কাস মারগুলাও আজকে আরও একটা একটু আগেই টুইট করেছেন, তো সেটা নিয়েই কথা বলবো। তো সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেখো তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো সেখানে কিন্তু তিনি বলেছেন যে স্পেকুলেশন অ্যাবাউট আইএসএল বিং মুভ টু কলকাতা ইজ নট ট্রু। এফএসডিএল হ্যাড অনলাইন মিটিং উইথ ক্লাবস অন মনডে অ্যান্ড গোয়া ওয়াজ দ্য অনলি ভেনু ডিসকাসড। তো বন্ধুরা, এটা থেকে কি বুঝতে পারছো তোমরা? তার মানে কিন্তু কলকাতায় যে আইএসএল হবে সেই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দিলেন মার্কাস মারগুলাও। তাহলে পড়ে রইল কি সম্ভাবনা? কলকাতা ডার্বি হবে, তবেই একমাত্র কলকাতার জন্য সেটা ভালো খবর অবশ্যই হবে। যদি এবার বলো যে ডার্বি হবে না, তাহলে তো সেক্ষেত্রে সেটা শুধু হয় মোহনবাগান ফ্যান্সদের জন্য ভালো খবর হবে, নয়তো ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য ভালো খবর হবে। পুরো কলকাতার জন্য ভালো খবর হতে গেলে তাহলে অবশ্যই ডার্বি ম্যাচ হতে হবে, এবং হ্যাশট্যাগ আইএসএল দেওয়া ছিল। এখানেও হ্যাশট্যাগ আইএসএল, হ্যাশট্যাগ ইন্ডিয়ান ফুটবল দেওয়া আছে। তো সেটা থেকে কিন্তু আরও ব্যাপারটা পরিষ্কার হলো, তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট কালকে করেছিলে যে মার্কাস বোঝাতে চেয়েছেন যে কলকাতায় আইএসএল শিফট হতে পারে, সেইটা অবশ্যই কলকাতার জন্য ভালো খবর হবে। তো এই টুইটটার মাধ্যমে কিন্তু সেই সম্ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দিলেন মার্কাস মারগুলাও। তাহলে কিন্তু কলকাতায় আইএসএল হবে না, তো সেক্ষেত্রে কলকাতার মানুষদের জন্য দুর্গাপুজোর পরে ভালো খবর যদি আসতে হয় সেটা অবশ্যই ডার্বি ম্যাচই হতে হবে। তো বন্ধুরা, এই আপডেটটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাতাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অল করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।